সবাইকে লেকচার বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো ভর্তি পরীক্ষা যারা দিচ্ছ তাদের একটি টপিকে খুব বেশি কনফিউশন চলে আসে আসলে এটি টপিক বললে ভুল হবে এটি হচ্ছে উড রেদারের ব্যবহার আমি এখানে লিখেছি উড রেদার ব্যবহার স্টুডেন্টরা দেখা যায় উড রেদারের কয়েকটা ব্যবহার আছে যেগুলো তারা ভুল করে পেলে এই যে উড রেদার ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা মিনিং দিয়ে অনেক সময় করতে পারি না কিন্তু আমি আজকে ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদেরকে খুব সংক্ষেপে এবং শর্টকাট একটি ওয়ে দেখিয়ে দেব যাতে করে তোমরা এটাতে আর কনফিউশানে না পড়ো এবং তোমরা খুব সহজে খুব সুন্দরভাবে এটি অ্যান্সার করতে পারবে আশা করি আজকে থেকে তোমাদের এই কনফিউশনটি থাকবে না তো চলো শুরু করি আমরা প্রথমে আমি যে এক্সাম্পলটি লিখেছি জাহিদ উড রেদার গো টু ক্লাস টুমোরো দ্যান টুডে এখানে দেখো উড রেদারের পরেই ভার আসছে এখন উড রেদার মানে কি আমরা উড রেদার মানে হচ্ছে আমরা বলে থাকি বরং বিশেষত এ ধরনের কথাগুলো বলে থাকি আমরা যদি বলি যে দুটো কাজের মধ্যে আমরা যদি একটি করতে চাই যে এই দুটো কাজের মধ্যে কোনটাকে আমরা বেশি প্রাধান্য দেব। এই ধরনের যেটাকে আমরা প্রাধান্য দেওয়া উচিত বা উচিত ছিল এরকম কথাগুলোর ক্ষেত্রে আমরা উড রেদারটা ইউজ করি তো সাধারণত তোমরা যে জিনিসটা খেয়াল করবে উড রেদারটার পরে যদি কোনো ভার সরাসরি এসে যায় তখন সেটাকে সিম্পল ফর্মে বসাবা যদি উড রেদারের পরেই কোনো ভার আসে উড রেদারের পরেই ভারবাসে তাহলে সেটাকে আমরা সিম্পল ফর্ম ইউজ করব। এখন কথা হচ্ছে এই উড রাদারের পরে সবসময় কি আমরা ভাববে সিম্পল ফর্ম বসাবো কিনা না সেটি হচ্ছে মূল বিষয় একটা জিনিস খেয়াল রাখবে সেটি হচ্ছে যদি উড রেদারের পরে অর্থাৎ পরে যে অংশটি আছে এখানে যদি কোনো ফার্স্ট ইন্ডিকেটর থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় এক্সাম্পলটিতে বাহার উড রেদার হ্যাপ গান টু ক্লাস ইস্টারডে দ্যান টুডে এখানে খেয়াল করো এখানে যে ইস্টারডে আছে এই ইস্টারডেটা কিন্তু তোমার ফার্স্ট নির্দেশক অতীতকে নির্দেশ করে তাহলে আমি কিন্তু মিনিংয়ে যাচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সার কীভাবে করতে হবে সেটি দেখাচ্ছি খেয়াল করো এখানে ইস্টার্টই আছে তার মানে হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর আর যদি উড রেদারের পরে ফার্স্ট ইন্ডিকেটর থেকে এবং সরাসরি বার চলে আসে তাহলে সেখানে তোমাকে হ্যাপ প্লাস বি থ্রি অর্থাৎ তোমাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে খুবই সহজ যদি প্রেজেন্ট সিম্পলে থাকে যদি প্রেজেন্ট কিছুকে বোঝায় তখন তুমি প্রেজেন্ট সিম্পল ওয়ার্ডটা আনবে উড রেডারের পর আর যদি তোমার ফার্স্ট ইন্ডিকেটর থাকে ফার্স্টের কিছু বোঝায় তাহলে তুমি উড পরে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে এরপরে যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে সজীব উড রাদার দ্যাট ইট ওয়ের উইন্টার নাও খেয়াল রাখবে আমাদের যে জিনিসটি উড রাদারের পরে এই যে উড রাদার আছে উড রাদারের পরে ভার্ভ না এসে একটা দ্যাট এসেছে এবং দ্যাটের পরে একটা সাবজেক্ট ওকে দ্যাট উড রেদার তারপরে দ্যাট তারপর হচ্ছে একটা সাবজেক্ট এরপরে একটা ভার্ব আসছে এই ভার্বটা আমাদের ফার্স্ট ফর্মে আছে এখন এটা ফার্স্ট ফর্মে কেন হলো এটা ফার্স্ট ফর্মে এই কারণে হয়েছে তুমি যদি মিনিংটির দিকে একটি খেয়াল রাখো হালকা একটু খেয়াল করো দেখো সজীব উড রাদার দ্যাট ইট ওয়ার উইন্টার নাও মানে সজীব কী ভাবছে যে যে এখন যদি উইন্টার হতো এখন যদি শীত হতো কিন্তু এখন কিন্তু উইন্টার না এই যে বর্তমানের সাথে এইটা একটা কন্ট্রাডিক্টরি দ্যাট মিনস হচ্ছে বর্তমানে যেটা সম্ভব না এই ধরনের কিছু একটা সে ভাবছে সেই ক্ষেত্রে আমরা এই যে ভার্বটার পরে যে এই সাবজেক্টটার পরে যে ভার্বটা আসবে সেটাকে আমরা ফার্স্ট সিম্পল করব তাহলে আমরা কি বুঝলাম যদি উড পরে দেট থাকে এরপরে সাবজেক্ট আসে আর ওই অংশটা দ্বারা যদি বর্তমানের সাথে সাংঘষিক কিছু বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বার্ভটাকে ফার্স্ট সিম্পল করব এরপরে যেটা যে এক্সাম্পলটি আছে খেয়াল করো এখানে উড রাদারের পরে দ্যাট আছে ওকে ঠিক আছে তারপরে সাবজেক্ট আছে ওকে ঠিক আছে অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আরেকটা মানে কি এখানে আছে হ্যাড প্লাস বি থ্রি অর্থাৎ আমাদের ফার্স্ট পারফেক্ট আছে তাহলে এখানে কেন ফার্স্ট পারফেক্ট হয়েছে খুবই সিম্পল তুমি জাস্ট দেখবে যে এখানে ফার্স্ট ইন্ডিকেটর কিছু আছে কি না যদি ফার্স্ট ইন্ডিকেটর কিছু থাকে তাহলে তুমি ফার্স্ট পারফেক্ট ইউজ করবে দ্যাটস ইট তার মানে খুবই সহজ এবং সিম্পল চিন্তা করো তুমি দেখো উড রেদারের পরে যদি ড্যাট না থাকে উড রেদারের পরে যদি ড্যাট না থাকে তাহলে তুমি যে কাজটা করবে চিন্তা করবে যে এটা কি প্রেজেন্ট কিছু চিন্তা বলছে কি না সাধারণ কিছু বলছে কিনা যদি সাধারণ কিছু বলে তাহলে উড রেদারের পরে বারটাকে প্রেজেন্ট সিম্পল করে দিবা আর যদি এটা ফার্স্ট কিছু বোঝায় উড রেদারের পরে আমরা খেয়াল রাখবো যে এখানে ফার্স্ট কিছু বোঝাচ্ছে কিনা হ্যাঁ তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব এরপরে আমরা খেয়াল রাখবো যে উড রেডারের পরে দ্যাট আছে কিনা ওকে দ্যাট আছে খেয়াল করলাম আমার এখানে দ্যাট আছে উড রেদারের পরে দ্যাট আছে ঠিক আছে তাহলে আমি খেয়াল করব উড রেদারের পরে অংশটা কি বোঝাচ্ছে এটা কি বর্তমানের সাথে সাংঘষিক কিছু বোঝাচ্ছে যদি বুঝিয়ে থাকে তাহলে ফার্স্ট সিম্পল ইউজ করব আমি আর যদি এটা ফার্স্টের কিছু বোঝায় সেটা যে কোনো কথা হতে পারে তাহলে আমি ফার্স্ট পারফেক্ট ইউজ করব। এটাই হচ্ছে উড কনফিউশন এই নর্মাল বিষয়গুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে আশা করি উড রেদারের কনফিউশন তোমার একেবারেই শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো